ফিরেছে। ওর ক্লাস টিচারের সাথে ছিল। অত বড় একটা ছেলে কি করে গালের মধ্যে ঠাস করে চড় বসিয়ে দিলে? হাতে একটু কাঁপলো না তোমার? নেহায়েত আমি ভদ্রলোক বলে একটা চড় মেরে ছেড়ে দিয়েছি। এখনো তুমি এভাবে কথা বলবে? তোকে অনেক বেশি কিছু বলেছি না রে, আমার মাথা ঠিক ছিল না। তোমার জায়গায় আমি হলে হয়তো খুনই করে ফেলতাম। ওরে বাপরে, উনি আবার খুন টুন করে ফেলতো। তুমি ওকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করো। ছি মাসুদ, কি বলছো এসব? চুপ করো প্লিজ। আমি চুপ করে গেলে তো আর সত্যিটা বদলে যাবে না। আস্তে কথা বলো মাসুদ, ও শুনতে পাবে। কাল রাতে ঘুমের মধ্যে এরকম চিৎকার করছিলি কেন? দুঃস্বপ্ন দেখেছিলি বুঝি? না, মাকে দেখলাম। হ্যাঁ, সন্ধ্যায় বাসায় ফিরে আমাকে যেন তোর মুখ না দেখতে হয়। আজই তাহলে বাড়ি চলে যাচ্ছিস? তুই যে বাড়ি ছেড়ে চলে যাবি সকালে আমাকে ভুললি পারতি। আমাকে তোর ব্যাগ গুছিয়ে দেবো। মন্টি স্কুল থেকে আসার আগে চলে যা বাড়ি ছেড়ে, তা না হলে ও হয়তো কান্নাকাটি শুরু করবে। আমার জন্য চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, আমি মোটেও কষ্ট পাইনি। তুই তোর জায়গায় আমি হলে আমি ঠিক এই কাজটাই করতাম। তুই একদম ঠিক কাজ করেছিস। তোর ভাইয়া তোকে যা যা বলেছে এটা তো সহ্য করার মতো না। তাছাড়া ভাই ভাই ঝগড়া হবে, আলাদা হয়ে যাবে। আমি বোকার মতো মন খারাপ করবো কেন বল? আমি কে? আমি তো শুধু বড় ভাইয়ের বউ আর কি, আমি তো কেউ না। তুই আমাকে সকালে বললেই পার, আমি তোকে আটকাতাম না।
একটা বিস্কিট দেবো নাকি? হিসাব মেলে না বুঝি, চায়ে একটা চুমুক মেরে নেন। আসলে একটা ঝামেলার মধ্যে আছে, টাকা নইলে পরিবার যে কোনো একটা। এখন মাথা চুলকানো দেখলে বুঝি সমস্যাটা কোথায়। আর আমার মাথা তো চুলকাই চুলকাই গেছে, দেখেন না পুরা কালি। না শুনেই বুঝে ফেলতে পারেন? নিত্যকার অফিসে আসিবার পূর্বে স্ত্রীর সহিত সামান্য চোটাচুটি হইয়া যাওয়ার বিষয়টা মুখে লেখতে থাকে মশাই। বুঝলেন না? মিলিয়ে দিচ্ছি। আর সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে নিশ্চয় বেরিয়েছেন? গিয়ে দেখ। আমার তো এতটা ভুল হবার কথা নয়। ছোট ভাই সব ওই তো এক জায়গায় তো হয়েছে। ছেলেটাকে খুব গালাগাল করেছে, বুদ্ধি কম কিন্তু খুব ভালো ছেলে। ওকে কোনো একটা চাকরিতে ঢুকিয়ে দিতে পারলে ভালো হতো। আপনার খোঁজে আছে নাকি কোনো কাজ? চাকরি? একটা চাকরি তো? দাঁড়ান কয়েকটা ফোন ঘুরিয়ে নিই। এখানে বসে বসে ঝিমুচ্ছিস কেন? এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মাসুদ ছেলেটা, শুধু ভদ্র বলে। আমি নিজে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। তাই নাকি? বাহ বাহ বাহ, যাক তাহলে তো ছেলেটাকে বাঁচিয়ে দিলি। এই জীবনে অন্তত একটা ভালো কাজ করেছিস। হ্যাঁ, তো নিজের ভাইয়ের বাড়িতে থাকাটা মনে হয় খুব অন্যায় ছিল। তো খোঁজ নিয়ে দেখ না আর কোনো ভাই তোর মতো রাস্কেলকে পোষে কিনা, দেখ একটু খোঁজ নিয়ে। এইটাই তোর ভাগ্যে ছিল, আমি তো আগেই বলেছি। এখনো তো মুখটাকে শুকনো করে রেখেছিস কেন? হ্যাঁ যাও না, তুমি গায়ে পড়ে এত কথা বলতে তোমাকে তো কেউ রিকোয়েস্ট করেনি, যাও। তাহলে দু মুঠো খাবার চাইতো, সেটাও সম্ভব না। যাও
অন্য কোনো ভাই ভাবে জোগাড় করে নাও যাও। আসলে চাচা আমার ভাগ্যটাই তো খারাপ, জন্মের পরপরই বাবা মা মারা গেল, সেখান থেকেই শুরু। এত খারাপ ভাগ্য নিশ্চয়ই তুমি কারো দেখনি। তুমি তো ছোটবেলা থেকেই আমাকে দেখছো, কতজনের জন্য কত কিছু করলে, আমার ভাগ্যটা বদলে দিতে পারো না। বাসা থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়াই উচিত, জানি সবার খারাপ লাগবে আমার, কিন্তু তবু বাসা থেকে বেরিয়ে একটা কিছু করার চেষ্টা করা উচিত। ভাগ্য কি বদলানো যায়? হ্যাঁ, তবে তুই বদলাতে পারিস। যাক মাসুদের ওখানে গিয়ে পায়ে ধরে বসে থাক, দেখবি সব বদলে যাবে। আরে যা না, যে ভাই তোর জন্য এত কিছু করলো সে তো একটু গালাগাল করতেই পারে নাকি? হ্যাঁ পারে। হ্যাঁ, তাহলে আর বসে বসে আমার সময় নষ্ট না করে যা। চাচা উল্টো যদি আরো রেগে যায়? তুই আরো শক্ত করে পা ধরে বসে থাকবি। আজকাল কি রাস্তায় হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখছেন নাকি? ও রোদেলা, সরি, ইচ্ছা করে হর্ন বাজানো হয়েছিল, আমি বলেছিলাম আপনার ঘুম ভাঙানোর জন্য। এভাবে রাস্তায় হাঁটাহাঁটি করলে কোন দিন গাড়ির তলায় পড়ে যাবেন সে খেয়াল আছে? না না, রাস্তাঘাটে তো এত এত গাড়ি, কই কেউ তো মারতে আসলো না। চাচা বুঝি এই গাড়ি কিনেছে? না না না, আমার এক ও আমার বন্ধুর গাড়ি। আরে ভাই আসুন আসুন, একজন সুন্দরী তরুণী এত করে বলছে আর আপনি কিনা রিফিউজ করে দিচ্ছেন? না না, ব্যাপার সেটা না আসলে। হ্যাঁ সুন্দরী তরুণী সেটা তো একদমই ঠিক, কিন্তু আমি ওই যে মানে আমি যেখানে যাব এই গাড়ি থেকে নামলে মানুষ হাসাহাসি করতে পারে। ভাই আমার গাড়িটা দেখতে বুঝি এতই খারাপ? না না না, আমি আমি সেটা মিন করিনি, আমি সেটা বোঝাতে চাই। আপনারা যান, আমি হেঁটে যেতে পারবো। থাক বাদ দাও, সে তার মতোই যাক, নিজের দাম বাড়ানোর চেষ্টা করছে, বাদ দাও। ওকে মিস্টার রাসেল, আপনার কথা অনেক শুনেছি, আজকে দেখলাম। চলেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কি রোজেলা তুমি কি মাইন্ড করলে নাকি? অসুবিধা নাই, ওই যে সামনে বড় রাস্তার মোড়ে আমার একটু প্রয়োজন আছে, কাইন্ডলি যদি নামিয়ে দিতে আমাকে। এখানে আমি যা দেখি তুমি কে তা দেখতে পাও? কি যে কোন চাচা, আপনি এলেন অন্তর্জামী। আরে বোকা, আমি চোখ দিয়ে দেখার কথা বলছি। দেখতে তবে অনেক কিছুই, কিন্তু আপনি কোনটা দেখতেছেন? ওই যে দেখো আমাদের ছাদের উপরে লোকটা,
নতুন মনে হয় না? এত দূর থেকে আপনি চিনতে পারেন? আইসে মনে হয় কারো বাড়িতে বেড়াইতে পারিতে। কিন্তু আমাদের ছাদের উপরে লোকটা কি করে? ফটো মোটো তোলে মনে হয়। আরে বোকা, ওইটাকে বলে দূরবীন। দূরের জিনিসটা কাছে এনে দেখা যায়, কিন্তু সে ওইটা দিয়ে কি দেখতে চায়? আমাকে বলে যাবে নাকি কোথায় গেছে? তাহলে তাহলে কি লোকটা বুঝি রাস্তায় রাস্তায় থাকবে? তুই এক কাজ কর, ওকে তোর বাড়ি নিয়ে যা। ভাবি, এতই যদি মায়া, এত যদি ওর জন্য কান্না পায়, সামনে গিয়ে বলিস না কেন? ওনার সামনে গেলে আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। আরে বোকা, তোকে তার আমি বিয়ের প্রস্তাব দিতে বলছি না। তুমি যে কিছু বলো না ভাবি, ওর কাজকর্ম নিয়ে কিছু তো বলতে পারিস ওকে। ওর বুদ্ধি তো আর বাড়ানো সম্ভব না। তোমরা যতটা ভাবো না, রাসেল ভাইয়ের বুদ্ধি অতটা খারাপ না। হ্যাঁ, আসলে এটা তুই ছাড়া কেউ তো বুঝতে পারলো না। তোমরা আবার একটু বেশি বেশি। হ্যাঁ, আমরা তো বেশি বেশি। বাপরে, ছেলেটা কোথায় যেতে পারে বলতো? কি হলো সেটা ভেবেই তো আমার এখন খুব কান্না পাচ্ছে। উফ, তাহলে তুই একটা কাজ কর, তোর বাড়ি গিয়ে দরজা বন্ধ করে ভ্যা ভ্যা করে কাঁদকে যা। থাম রে বাবা, এমনি এক টেনশনে ভাবছি না। নতুন একটা বিজনেস শুরু করেছি আমরা তিন বন্ধু মিলে। তাই নাকি? ভাব, ইটস রিয়েলি আ গুড নিউজ। তো এতক্ষণ বলনি কেন? চুপ, এত বড় শহর তো, আমার অফিসে এসে আমার মুখে মুখে কথা বলছিস? আরে লোকটা তো একটা ডাকি চোর অথবা ডাকাতও হতে পারে নাকি? হতে পারে, কিন্তু তুমিও পুলিশ না। অফিস ডেকোরাম বলতে তো একটা কথা আছে নাকি? আমরা দুই ভাই এবং আমি কি অফিসে এসে তার সঙ্গে